গুড মর্নিং গাইজ, এখন বাজছে 7:30। আমি বসে পড়েছি চা নিয়ে। তো গতকালকে স্কিন কেয়ার ভিডিও করার পর ভিডিওটা এন্ড করেছিলাম, আর ঘরে আমার লাইট জ্বালানো হয়নি, সবগুলো একটা মাত্র লাইট জ্বালানো আছে। তো আমি নিজের চোখটা দেখার জন্য ফোনটা অন করলাম, তারপরে ভাবলাম ভিডিওটা শুরুই করে দিই তোমাদের সঙ্গে। তো ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো এই যে দেখো, চা নিয়ে বসেছি আর ওটসের রুটিটা নিয়ে বসেছি। এই যে দেখো চা, সকালবেলা আর সন্ধেবেলা চা না হলে আমার চলে না। আর দেখো স্কিনটা, স্কিন কেয়ার করার পর দেখো কতটা ক্লিয়ার লাগে, দেখতে সুন্দর লাগে। বাট মুশকিল হলো কি, চোখে আমার আর কি সমস্যা হয়ে গেছে, কারণ ওই ক্যাস্টর অয়েলটা লাগিয়েছিলাম চোখের আইলিডে, তো সেক্ষেত্রে আমার একটু সমস্যা হয়, মানে ঠান্ডা লাগে, লেগে যায় আর কি, ঠান্ডা লেগে যায়, মানে চোখটা এই যে জল জল হয়ে থাকে, তো অনেকক্ষণ পর এটা ঠিক হয়। তো এটাই, সকালটা এভাবে কাটে। আর এই যে দেখো ওটসের রুটি খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। বাট মিস্টার হাজবেন্ড তো খেতেই পারলো না, তার পছন্দই হয়নি। যাই হোক, তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আর দেখাবো তোমাদেরকে যে আমি সারাদিনে কী কী করছি। আজকে মূলত ইচ্ছে আছে আলমারিটা গুছোনোর, দেখা যাক কমপ্লিট করতে পারি কি না, কারণ একদম বিক্ষিপ্ত অবস্থায় হয়ে আছে। তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো কীরকম মানে খারাপ হয়ে আছে। তো চলো দেখতে থাকো। চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র। এই যে দেখো আলমারি একদম বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে, এটা এক পার্ট। এই যে দেখো আর এক পার্ট, মানে একদম যাতা অবস্থা। শুধু নিচের এই দুটো পার্ট ঠিক আছে, গুছিয়েছি, আর এই পার্টটা একদম জঘন্য হয়ে আছে। বাজে সকাল 11:06, আমি স্নান করে চলে এসেছি এবং আমি স্কিন কেয়ারও করে নিয়েছি, মানে সকালের। এখন আমি দুইবেলা করে স্কিন কেয়ার করি, সকালে আর রাত্রিবেলা, চেঞ্জ দেখার জন্য। যতই হোক বয়সটা তো বাড়ছে, তাই স্কিন কেয়ারটা কিন্তু মাস্ট। তো এখন আমি খাইনি, খাবারটা আমি বানিয়ে নেব। কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর সকলের খাওয়া হয়ে গেছে, সকলে ভাত খেয়েছে, আর আমি ভাত খাবো না আজকে, আমি আজকে খাবো অন্য কিছু, তোমাদের সঙ্গে সেটা দেখাবো, শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর এখন খুব গরম পড়ছে আমাদের এইখানে, মানে দুপুরবেলা রান্না করতে, মানে 12টার দিকে আমি আমি কালকে 11:30 থেকে রান্না করা স্টার্ট করেছিলাম, তো প্রচণ্ড গরম লাগছিলো। দেখো বাইরে কতটা ব্রাইট সানলাইট। তো কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিলো, খুব সুন্দর ওয়েদার ছিল, বাট এখন গরম পড়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কতটা মানে রৌদ্র উঠেছে। এই যে দেখো কতটা রৌদ্র উঠেছে, ভালো লাগে আবার খারাপও লাগে। যাই হোক, আমি খাবারটা বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে দেখো, নিয়ে নিয়েছি পাস্তা, একটু মিল্ক পাউডার আর পাস্তার মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব, মানে পাস্তার মশলাটা দিয়ে নিয়েছি, আর এটা রান্না করে নিব, তারপর তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখা হবে। তো চলো যাই, রান্না করে নিই। এই তো খাবার বানিয়ে নিয়ে চলে এসেছি, প্রচণ্ড গরম দেখাচ্ছি, আমি ঘেমে গেছি একদম। এই যে দেখো ঘেমে গেছি, এত গরম পড়ছে, কি আর বলবো, রান্না করবো কিভাবে জানি না, প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, আমি এটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রায় 11:30 কিন্তু বেজে গিয়েছে, অনেকটাই লেট হয়ে গেল। সানডের ভিডিওটা আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তাই আর কি ভিডিওটা এডিট করতে বসবো ভাবছি। এখন দেখা যাক, 11:30 তো পার হয়ে গেছে, রান্নাও বসাতে হবে, তো এডিটটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো ভিডিও এডিট করতে বসলাম, এখন প্রায় 12:18 মতো বাজছে, তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই এখন ডালটা বসিয়ে আসি, বসে এসে আবার এডিট করতে বসবো। আর চুলটা দেখো, এই যে কালকের পর বেশ ভালোই লাগছে দেখতে। দেখো মুগ ডালটা ভেজে নিলাম, এবার এটা ধুয়ে নেব, নিয়ে প্রেশার কুকারে চড়িয়ে দেব। এই যে দেখো ডাল চড়িয়ে দিয়েছি, ডালের ফ্যানাটা ফেলে দিয়ে লিডটা লাগিয়ে নেব, আর লিডটা তো অয়েলিং করে নিয়েছি যাতে এটা পেরিয়ে না যায়, নইলে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় চারপাশ। তো এটা ফুটে উঠুক, ততক্ষণ আমি আর একটু ভিডিও এডিট করে চলে আসি। এই যে দেখো কলা বসিয়ে নিয়েছি, এখন এতে লবণ হলুদ দিয়ে দেবো, হলুদটা বেশি পড়ে গেল। কড়াইটা আমার হচ্ছে বেস্ট কড়াই, আমার অনেক ভালো লাগে। যাই হোক এটা ফুটতে দিই, ততক্ষণ আমি সবজি কাটবো। এই যে দেখো আলু করলার চচ্চড়ি করব, তার জন্য করলা আর আলু কেটে নেব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন যাবো জেঠুর বাড়ি ওই দিকে আর কি, পুকুরের ধারে জামা কাপড় মেলা আছে, বেশ বাতাস উঠেছে, ক্লিপ দিতে যাব। ভাবনা কমপ্লিট, এটা থাক, আর ডালও আমি বন্ধ করে দিয়েছি, এটা কাটাও কমপ্লিট, পাঁপড় ভাজা করব। তো এখন যাই জেঠু।
এই যে দেখো জেঠুর বাড়ি থেকে বেরিয়ে এটা জেঠুদের পুকুর, এই পুকুরের ধারেই মিলেছি। ভয় লাগছিল যদি উড়ে টুড়ে টুড়ে চলে যায়। আর এই যে এটা আমাদের জমি, ওই যে দেখো ওখানে ভুট্টা লাগিয়েছে আমার জন্য, হাঁপিয়ে গিয়েছি দৌড়ে দৌড়ে আস্তে আস্তে। এই যে পাপোস ধুয়েছি, আর এই যে বরের প্যান্ট, তবু এখানে ধুলে লেগে গেছে। আর ওই যে রাস্তা আমাদের হাঁটতে যাই বিকেলবেলা করে, ও দারুণ বাতাস দিচ্ছে এখানে, খুব সুন্দর আবহাওয়া। দেখো ভুট্টার গাছ লাগিয়েছে, এই যে এই যে এটা জেঠুর বাড়ি, আর এটা পিউয়ের বাড়ি, আমাদের বাড়ি ওই পাশে, জেঠুর বাড়ির পাশে। দেখিয়ে দিলাম আমি, অনেক রৌদ্র তাকাতে পারছি না। এই যে আমি তাড়াতাড়ি করে নিই, তারপর রান্না করতে হবে, বহুত রান্না বাকি আছে। আজকে অনেক লেট হয়ে গেল রান্না করতে করতে, ক্লিপটা লাগেনি। তারপর যাই বাড়ি, তারপর রান্নাগুলো দেখাবো। সেদ্ধগুলো তো হয়ে গেল তাড়াতাড়ি করে, এখন ডালটা আগে করে নেব, তারপর করব কলা ভাজা, লাস্টে করব হচ্ছে ওই কি যেন করলার চচ্চড়ি, অবশ্য পাঁপড় ভাজা করে নেবো তার আগে। তো ক্লিপগুলো আটকে নিই, তারপর বাড়ি যাই। চুলটা যেন তেন প্রকার এনো বেঁধে নিয়েছি, দেখতে তো জঘন্য লাগছে, নিজের লুকটাকে একদম মাথায় রাখি না। বাড়ি যাই। দেখো আগেকার দিনে বাইরে টয়লেট কি ভয়ঙ্কর অবস্থা। এই যে জেঠুদের বাড়ি, রান্না আজকে রান্না হবে। এই যে চলে এলাম আমাদের বাড়ি, টেরে মেরে নিয়ে এসছে, ডাল নিয়ে আসলো, সবজি, পাঁপড় পাঁপড় নিয়ে আসতে গেছিলো তখন নিয়ে এসছে। চলো ভাজাভাজি শুরু করে দিই, পরে কথা বলছি। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে গরম জল দিয়ে দেবো, সাইডে রাখি, এটা পরে রান্না করব। এখন এই যে জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। চাল দেওয়া হয়ে গেছে, এখন কলাটা ভেজে নেব। কলাটায় আমি অল্প লবণ দিয়ে দিলাম, কারণ লবণ একদম কম ছিল। এই যে কলা ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে দেবো, যদি করবি তা কাঁদছে ভ্যা ভ্যা করে। এই যে ডালের জন্য ফোড়ন রেডি করছি, বানাইছি মুগ ডাল, বানাবো মসুর ডালের মতো। এটা ভেজে নিই, তারপরে ডালটা দিয়ে দেবো। এই যে দেখো আমার ডাল বানানো রেডি, নামিয়ে নেবো এটা। এই যে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে তেজপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। এবার ওটা খুব ভালো করে ভেজে নেবো। তারপর আলু আর করলাটা দিয়ে দেবো। মশলা বানিয়ে নিয়েছি, সর্ষে বাটা আর লঙ্কা আর হচ্ছে রসুন। রান্না তো কমপ্লিট, এখন যাব আমরা তেঁতুল খেতে, তেঁতুল মাখা। হেব্বে ও কেমন লাগে বল, সেই লাইটে দিয়ে আসছে। দারুণ লাগে দেখতে, তেঁতুলের কথা শুনলে সবারই বলে একটা জিনিস। এই যে দেখো দুধ বসালাম গরম করতে, পাশে এক হাসুরের বাড়ি, সেখান থেকে নিয়ে আসি। প্রায় চারটে মতো বাজে, তো বেরোচ্ছিলাম পাশে একটা বাড়িতে যাওয়ার জন্য। বাড়িও আছে, এগুলো এগুলো বড়দের জন্য, বয়স্ক বয়স্কদের জন্য আছে। আপনাকে যদি ক্রিম একটু বেশি করে লাগে দেয়, ও বাবা মাখন কৃষ্ণ
ওরা বোল্ডার আনতে গেছিল, আমি বলে সন্ধ্যাবেলা যাবে বোল্ডার আনতে। এই সময় ভিডিও যে এত সুন্দর হয় না, চকচক করে। কি বললো? দুজনে সাপাতে মুই যদি মরি যাও, তোমার একটু টাকা না থাকে। এই যে দেখো, এই বাড়িটাই এই সমস্ত জিনিসগুলো বানায়। তো আমি এত এত জিনিসগুলো নিয়েছি, অবশ্য আমি একা নিইনি, আমার যাও নিয়েছিল। আর ওদের বাড়িরই এটা হচ্ছে ঠাকুর। তো ঠাকুরের মুখটা দেখো কি মায়াময়ে, খুব সুন্দর। তো এটা সন্ধ্যাবেলা আরও গিয়েছিলাম, তখনকার ভিডিও। হাই সোনা, তাকা। এত সকাল সকাল আমরা ঘুরির ভিডিও করে রইতো। এখানে কি লাগাবে রে? চল দেখতেই পাই না, এ না অনেক কিছু তো গেড়েছিল রে। এটা লঙ্কার গাছ না হয়েছে? এই তো দেখো ভুট্টা গাছে ভুট্টা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। ঠিক আছে, এই যে আমাদেরও হয়েছে তো তিনটি তোমার ফলে। তা তুই তুই না করি, তোর কত কতটি? অনেকটি আমার মেলাগুলো হচ্ছে আর এত বড়। এই যে আমরা দুইজন, হাই। এই তো এটা হচ্ছে আমার দেওর, ও এখন লঙ্কার গাছগুলো লাগাচ্ছে। সেটারই কিছু ক্লিপ আমি নিলাম, কারণ আমি প্রথমবার দেখছি আর কি গাছ লাগানো। চল ওই যে উপরে তোকে ডাকছে তোর বান্ধবী। এই যে দেখো নিয়া ওর দাদুর বাড়ি থেকে এসেছে, এসে চারিদিকে কিরকম ভাবে অবাক হয়ে দেখছে। আর এই ক্লিপটাতে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ তখন মনে হয় ফোন কানেক্টেড ছিল কারোর সাথে, ওই জন্য ভয়েস নেই। সরি, এখানেও কোনো ভয়েস নেই, কারণ হচ্ছে ওই যে ফোন কানেক্টেড থাকে আর কি, নেটওয়ার্কের একটু ইস্যু থাকে ওই জন্য। তো এই অর্ডারটা সেদিনই এসেছিলো, তো রাত্রিবেলা তখন আনবক্সিং করছিলাম। এটাতে ভাগবত গীতা আছে, তো আমার অনেক দিনের ইচ্ছে আমি এটা পড়বো, ওই জন্য আর কি অর্ডার করেছি বাংলাটা। তো আমি তো ঠিক জানতাম না, তো একটা গ্রুপে কানেক্টেড আছি, সেখান থেকে আমি বইটার নামটা জানতে পেরেছি, আর সেখান আর ফ্লিপকার্ট থেকে আমি এটা অর্ডার করে নিয়েছি। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা আমাকে আমার পেজ, ইনস্টাগ্রাম সব কিছুতে ফলো করতে পারো, লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের নতুন ভিডিওতে দেখা হচ্ছে।